হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে একটা সেমাই রেসিপি শেয়ার করতে এসেছি সেমাই তো অনেক খেয়েছো তবে আজকের আমি একটা আজকের রেসিপি ক্রিমি রুয়াবজা সেমাই বাড়িতে মাস্ট ট্রাই একটা রেসিপি আর ট্রাই করার জন্য ভিডিওটির কোনো পার্ট স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক এখানে দেখো একটা পাত্রের মধ্যে আমি পঞ্চাশ গ্রাম সেমাই নিয়ে নিয়েছি এটাকে লাচ্ছা সেমাই বলে থাকে যেটা ঘি বা ডালটাতে ভাজা থাকে আর একদম সুতোর মতো সরু সরু হয় খুব সহজে হাত দিয়ে প্রেস করলে কিন্তু ভেঙে যায় তোমরা এটাকে কে কি নামে ডেকে থাকো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে এটাকে লাচ্ছা সেমাই বলে থাকে তো এই সেমাইটাকে আমি হাত দিয়ে ভালো করে ভেঙে ক্রাশ করে নিচ্ছি এখানে মোট পঞ্চাশ গ্রাম সেমাই নিয়েছি আমি তো ভেঙে একটু ছোট ছোট গুঁড়ো করে নিচ্ছি দেখো এখানে আমি সেমাইগুলোকে এবারে একটা পাটির মধ্যে আমি চিনি নিয়ে নিলাম এক চা চামচ আর জল দিয়ে দিলাম দুই টেবিল চামচ একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে সুগার সিরাপ রেডি করে নিচ্ছি এবারে এই সুগার সিরাপটা অল্প অল্প করে সীমায়ের উপরে ছড়িয়ে দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব যাতে সুগার সিরাপটা ভালো মতো মাইতে অ্যাবসর্ভ হয়ে যায় আর আবারও বলছি এই সিমাই কিন্তু আলাদা করে রান্না করার প্রয়োজন পড়ে না যেহেতু অলরেডি এটা ঘি বা ডালডাতে ফ্রাই করা হয়েই থাকে তো সেমাইটা রেডি হয়ে গিয়েছে এবারে একটা পাত্রের মধ্যে আমি আমুল ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো চিনি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আর রু আফজা অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ নিচে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ আইস কিউব তার উপরে ফ্রেশ ক্রিমের বোলটাকে বসিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে বরফের উপর বসিয়ে এটাকে বিট করলে কিন্তু ক্রিমটা খুব বেশি পাতলা হবে না একটু গাঢ় প্রকৃতির হবে আর এখন যেহেতু প্রচণ্ড গরমও পড়ে গিয়েছে তার জন্য কিন্তু নিচে অবশ্যই আইস কিউব দিয়েই কিন্তু এটাকে বিট করে নিতে হবে সমস্ত উপকরণ রেডি হয়ে গিয়েছে এবারে অ্যাসেম্বলিংয়ের পালা তো দেখো এখানে আমি এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে প্রথমে যে রু আফজা ক্রিমটা রেডি করে নিয়েছিলাম সেটার কিছু পরিমাণ দিয়ে দিলাম তার উপর থেকে দিয়ে দিলাম কিছু পরিমাণ সেমাই যেটা আমরা আগে থেকে রেডি করে নিয়েছিলাম সেমাই লেয়ারটা হয়ে গেলে উপর থেকে কিছু পরিমাণ আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দেব আর তারপরে সবশেষে সবার উপর থেকে দিয়ে দেব আবারও রু আফজা ক্রিম প্রয়োজন মতো ভালো করে ভরে ভরে আমি এই ক্রিম স্প্রেড করে দিচ্ছি এরপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব চিল হওয়ার জন্য এক ঘন্টা তারপরে এটাকে সুন্দর করে ডেকোরেট করে তোমাদেরকে সার্ভ করে দেখাবো তো একদম সহজ একটা ইউনিক সেমাইয়ের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করলাম আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় একদম ইউনিক সেমাইয়ের রেসিপি আজ শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে থামস আপ দিয়েও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে আবার পরের ভিডিওতে কথা হবে ততক্ষণের জন্য টাটা